দিলানি দয়াল নবীজির রওজার মধ্যে যাই তো তাজিমি সেজদা দিছে, এটা নেটে দেখেন। দয়াল নবীজি যারা বুঝে তারা তাজিমি সেজদা নবীজির দরবারে করছে। কই আজ পর্যন্ত একটা হিন্দু আমাকে ফোন করে গালি দিতে শুনি নাই, একটা খ্রিস্টান আমাকে গালি দিতে শুনি নাই, কিন্তু মুসলমান আসসালামু আলাইকুম বলে গালি গালা শুরু করে। তাহলে এগুলো কোন শিক্ষা? এটা কি ইসলাম ধর্মের শিক্ষা? আব্দুল কাদের জিলানি কি করেছেন? খাজা বাবাকে করেছেন? গৌসুল আজম মাইজবান্ডার দরবার শরীফে চলতেছে। আজকে আমার বাড়িঘর ভাঙতে আসবে, আমার বাড়িঘর পড়াইতে আসবে, যেভাবে হামলা করবে, যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, সুন্দর করে সালাম দে, কত সুন্দর করে সালাম দে, আমরাও সালামের জবাব দিই। অনেক ফোন আসে আমার নাম্বারে ভাইরাল, সুন্দর করে কথা না বলে গালাগালি শুরু করে। তাইলে এটা কি ধর্ম? আল্লাহ সেজদা তাজিমি সেজদা এক না, আল্লাহ সেজদা তাজিমি সেজদা কখনো এক না। আল্লাহ সেজদা করতে হলে নামাজের বাহিরে এবং ভিতরে ১৩ ফরজ, ৭টা ফরজ আছে। সর্বপ্রথম বাহিরে শরীর পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নিয়ত করা, নিয়ত করা। মোট ৭টা ফরজ আদায় হয়ে রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম তিনবার বলে, সেজদায় গিয়ে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা তিনবার পরিপূর্ণ হলে তারপরে আল্লাহ সেজদা আদায় হয়। আর যে তাজিমি সেজদা, যেটা নিয়ে আজকে আমার বাড়ি হামলা করবেন, আমাকে মেরে ফেলবেন, আমাকে রাস্তাঘাটে ফেলে আমাকে বেজ্জতি করবেন, আমাকে মারবেন, হুমকি দুমকি দিচ্ছেন, ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, আমার বাড়িতে আগুন দিবেন, যে এই সেজদাটা আমার আশেক আমার পাগলে করেছে আমাকে মাজারের ভিতরে, সেটা হইল তাজিমি সেজদা। তো এখন তাজিমি সেজদাটা তাকে এখন আমি শিখিয়ে দিই নি। সে আমি জিকিররত অবস্থায় ছিলাম, সে জিকির করতে করতে এসে আমার পায়ের উপরে পড়ছে। সেই কি নামাজ, যে নামাজের বাহিরে ৭টা ফরজ, সেই কেবলামুখী হয়েছে? তো এই যে নিয়ত করছে, সে কি দাঁড়াইছে, সে কি রুকু করছে, সে জায়গাটা কি ফাঁক না না ফাঁক সেটা বুঝছে? তাহলে আজকে যারা এই তাজিম করাটাকে উদ্দেশ্য করে যারা প্রবাকাণ্ড ছড়াচ্ছেন, তারা নিঃসন্দেহে নিঃসন্দেহে কুফুরি করতেছেন। আর এই মতদাস্য, যারা এই কুফুরি মতদাস্য হৃদয়ে লালন করে আমাকে হুমকি দিচ্ছেন, আমাকে গালিগালাজ করতেছেন, এই নামাজের সেজদাটাকে, তাজিমি সেজদাটাকে নামাজের সেজদা মনে করে আমাকে হাটে বাজারে মারবেন, ধরবেন, বেজ্জতি করবেন চিন্তাধারা করতেছেন। আপনাদের শক্তি আছে, আপনাদের জনবল আছে, করতে পারবেন। তাহলে কি আপনারা আল্লাহর হুকুম পালন হয়ে যাবে, আল্লাহর নির্দেশ পালন হয়ে যাবে? আল্লাহর হুকুম কি, আল্লাহর নির্দেশ কি, আল্লাহর নির্দেশ কি মাইকদির করা? আমি বাড়িতে থাকি, অনেক সময় থাকি না, আপনারা যে সময়ে আসেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরেও আমি ভিডিও বার্তার মধ্যে বোঝানোর জন্য কথাটুকু বারবার বলতেছি, তাজিমি সেজদা আল্লাহর সেজদা এক না। আজকে আমার বিরুদ্ধে যারা গেছে যাচ্ছে, তারা মূলত আমার পারিবারিক দ্বন্দ্বতা নিয়ে এবং মূলত আমি ধর্ম ব্যবসার বিরুদ্ধে বলি, কন্ট্যাক্ট করে ওয়াজের বিনিময়ে টাকা পয়সা খায়, এতিমখানা দিয়ে নিজের বাল বাচ্চা ফালে, দান্তাখানা খুলে নিজের পরিবার পরিজন ফালে, এতিমদেরকে ঠিক মতনে খাওয়ায় না, কোরআন শরীফ বিক্রি করে, নামাজ বিক্রি করে, কোরআনের আয়াত বিক্রি করে, ধর্ম মূলত ধর্ম ব্যবসা করে। আমি তাদের বিরুদ্ধে বলাতে আজকে তারা আমার এক আশেক এক ফাগলি আমাকে তাজিমি সেজদা দিছে, সেটাকে ইস্যু করে সেই প্রবাকাণ্ড ছড়িয়ে আমার বাড়ি হামলা করার পরিকল্পনা করতেছেন। বিভিন্ন নেতৃত্ব স্থানীয় লোক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানুষকে উস্কানি দিচ্ছেন। তো কী হবে, আমাকে মেরে ফেললে, ধরেন আমি মরে গেলাম, আমার মেরে ফেললেন, আমাকে বেজ্জতি করলেন, তাইলে কি সারা নাঙ্গলকোট থানা সারা বাংলাদেশে কি ইসলাম কায়েম হয়ে যাবে, আপনাদের ধর্ম কায়েম হয়ে যাবে? আরে আমি এক গোলাম মঈনুদ্দিনকে যদি শেষ করে দেন, আরও হাজার গোলাম মঈনুদ্দিন দাঁড়িয়ে যাবে, সারা বাংলার আন আছে কান আছে, শুধু আমি গোলাম মঈনুদ্দিনকে নিরীহ পেয়ে একা পেয়ে আমার দলবল ছোট এই এই মনে করে আমাকে মারতে আসতেছেন, আমাকে হুমকি ধুমকি দিচ্ছেন। তাই অনেক বড় বড় দরবার আছে, এবং কি বড় ফির আব্দুল কাদের জিলানি দয়াল নবীজির রওজার মধ্যে যাই তো তাজিমি সেজদা দিছে, এটা নেটে দেখেন। দয়াল নবীজি যারা বুঝে তারা তাজিমি সেজদা নবীজির দরবারে করছে। দয়াল নবীজিকেও তাজিমি সেজদা সাহাবা কেরামরা করেছেন, আপনারা হাদিসে ঢুকেন।
আব্দুল কাদের জিলানি কি করেছেন, খাজা বাবাকে করেছেন, গৌসুল আজম মাইজবান্ডার দরবার শরীফে চলতেছে, সোলোমান ল্যাংটার দরবারে চলতেছে, আমাদের হিয়াজুরির দরবারে চলতেছে, এরপরে সারা বাংলা সুরুষ্বর দরবারে চলতেছে, সব জায়গায় চলতেছে। ও আমি গোলাম মঈনুদ্দিনকে ছোট পাইয়া নিরীহ পাইয়া আমাকে হুমকি তুমকি দিচ্ছেন, তো দেন কোনো সমস্যা নাই, আমার কপালে যা আছে তা হবে। তবে আমি সত্যটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি আপনারা না বুঝেন তাইলে তো আর আমার কিছু করার নেই। আপনারা যদি দিনকে রাত ভাবেন, রাতের দিন ভাবেন, কোথায় আল্লাহর সেজদা আর কোথায় তাজিমি সেজদা, আপনার আল্লাহর সেজদা করতে হলে সোজা হয়ে দাঁড়াইতে হবে, রুকু যেতে হবে, তারপরে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলতে হবে, তারপরে যাই, তারপরেও আল্লাহ কবুল করে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আজকে এই যারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য যারা আমার পিছে লেগেছেন, আমি দয়া করে তাদের কাছে অনুরোধ করব, এই ধর্ম নিয়ে হানাহানি মারামারি ধর্ম না, ধর্ম হইল শান্তি, ইসলাম সহজ জিনিস। একজন মানুষ এসে কেন ওই এই ভিডিওগুলো পাবলিশ হয় না, আমি বারবার বলছি, এই যে গত উরুসের দিন এই জজের ড্রাইভার, সে এখানে জিকির করতে 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 শেষ মুহূর্তে এসে আমাকে তাজিমি সেজদা দিয়ে ফেললো, তো এখন আমার সামনে তো আমি তো আর জানি না হে আমাকে তাজিমি সেজদা দিবে, তাইলে জানলে না আমি বুঝলাম একটা টেবিল রাখতাম যেন না দিতে পারে, বা লোহার জিঞ্জির রাখতাম। এমন একটা লোক আসতে দেখা করতে আসি আমার দেখিয়ে সেজদায় পড়ে যায়, এমন হেরে আমরা কী করা, একটা মুরব্বী দেখলে আমার একটা সব বাদ দেন তাজিমি সেজদা, মুরব্বী দেখলে তো আমরা নিচের দিকে হাত দিয়ে আসতে দিয়ে যাই, তাইলে কি কপাল নয়লেই কি সেজদা হয়ে যায়? আমার জুতার সমস্যা, জুতা ঠিক করতে কপাল নয় তাইলে কি, এরপরে আমার জুতা ঠিক করতে গেলে আমার কপাল নয়তে হয় তাইলে কি সেজদা হয়ে গেছে? সংসদ ভবনে সংসদে তো কখনো যান নাই, যাইলে দেখবেন ওই দরজা দিয়ে ঢুকতে কপাল নোয়াইয়া ঢুকতে হয়, তাইলে কি সংসদের সেজদা করা হয়েছে? আমরা স্বামী স্ত্রী মিলেমিশা করতে স্ত্রীর বুকের উপরে থাকতে আমাদের কপাল নিচের দিকে থাকে, তাইলে কি আমরা স্ত্রীর সেজদা করি? এগুলো যারা করতেছেন তাদেরকে আমরা ভালো করেই চিনি, জানি, হ্যাঁ আপনাদের লাড়ির জোর আছে, জাকাতের টাকার অভাব নাই, এতে এখন সিজন, কোটি কোটি টাকা আপনাদের মাদ্রাসায় আসবে, তো এখান থেকে 50-20 হাজার টাকা বিভিন্ন নেতাকর্মীদের দিয়া আমার বিরুদ্ধে আন্দোলন করাইতে পারবেন, বা আমার বাড়িঘর ভাঙচুর করতে পারবেন, কিন্তু আপনি কি সত্য মুসলমান করে দিতে পারবেন? ইসুফ আলাইসাল্লামকে তাজিমি সেজদা করছে, কোরআন শরীফ থেকে আয়াত বাদ দিতে পারবেন? আদম আলাইসাল্লামকে সেজদা করছে, সে আয়াত বাদ দিতে পারবেন? আর সেজদাটা কি এই যে লোকজনকে যারা আসে সেজদা করে বা তাজিমি সেজদা, তাদেরকে কি আমরা টাকা দিই, তাদেরকে কি বলি সেজদা করো? এইটা নিজের মন থেকে হৃদয়ের নিগ্রাণু ভালোবাসার থেকে একজনের আফাদ মস্তক আমার পায়ের উপরে রাখে, বা আপনার একজন পীরের কদমে রাখে, একজন কামেলে মোকাম্মেল পীরের কদমে এই তাজিমটা রাখে, তার অন্তরস্থল থেকে হৃদয় নিগ্রাণু ভালোবাসাটা উপস্থাপন করে যে আমি আমার সর্বস্ব দিয়ে আপনাকে ভালোবাসি, এই যে আমার জন্য জীবন দিবে স্টাম্প দিয়ে গেছে, লিখিত কাগজ দিয়ে গেছে কয়েকজন লোকে, জীবন দিতে প্রস্তুত, তাই আমি কি এদেরকে লাগাই দিব যে যারা আমার বিরুদ্ধে করতেছে এদের কল্যাণই আমার কাছে আনি রাখ? এগুলো ইসলাম না, হুসাইন আল্লাহ ইসলামের ইসলাম এটা না, দয়াল নবীর ইসলাম এটা না, দয়াল নবীর দাঁত ভেঙে ফেলছে তাই কি দয়াল নবী হুকুম দিছে যে যাই দাঁত ভেঙে নিয়ে আসো? দয়াল নবী কারো বাড়িতে আগুন দিছে, কারো গাড়ি ঘোড়া ভাঙছে, দয়াল নবী কারো ক্ষতি করছে? সুফিবাদ দয়াল নবীর আমরা যে তরিকত অনুসরণ করি, যে পথ অনুসরণ করি, এখানে কোনো মারামারি নাই, হানাহানি নাই, ঝগড়া নাই, ফ্যাসাদ নাই, আপনি বুঝেন না, আপনাকে তো আমরা ইনভাইট করি না, এই যে আমার বাড়িতে আমরা অনুষ্ঠান করি, এই কিছু বেতরিকতপন্থী লোকের কারণে, কিছু খারাপ লোকের কারণে আমাদের অনুষ্ঠানগুলো আমরা সুন্দরভাবে করতে পারি না, আমরা এত সুন্দর করে ফাঁকে পাঞ্জাতনের আসন দিয়ে বসছি, এমন ফিসুন দিয়ে আসি সিগারেট টানে, বলেন এমন তারা কী করা? এমন তারা কি আমরা বলছি যে আমাদের এখানে আসি সিগারেট টানো? আমাদের ভক্তবৃন্দ মহিলাগুলো আসে ওদেরকে লইয়া টানাটানি করে, এখানে আসে আমরা জিকির করি হেরা আসি মারামারি করে, তো এখন এগুলা কে আমাদেরকে কার কাছে যাই আমরা আশ্রয় পাব? আর আজকে আমি আবারও অনুরোধ করছি, যারা না বুঝে এই তাজিমি সেজদাটা না বুঝে এই প্রভাকাণ্ড চড়াচ্ছেন, আপনাদের আমি আল্লাহর কাছে গৌসুল আজম মাইজবান্ডারির দরবারে আমার মুর্শিদ কাসিম হিয়াজুরির কদমে আবেদন রাখি, তাদের অন্তরে যেন সুবুদ্ধি দান করে, তারা যেন
মানুষে মানুষে যেন হানাহানি সৃষ্টি না করে। আজকে আমার বাড়িঘর ভাঙতে আসবে, আমার বাড়িঘর ফরাইতে আসবে, যেভাবে হামলা করবে, যেভাবে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আপনারা, আপনারা এখানে ভাঙতে আসলে, আন্দোলন করতে আসলে আপনাদের কি এক লিটার তেলও পড়াবে না? আপনারা আসতে যাইতে কি আপনাদের কষ্ট হবে না? তাহলে কেন আজকে এই ফেতনা ফ্যাসাদগুলো? তা যাই হোক, আমি সকলের কাছে অনুরোধ রাখবো, ইসলাম খুব সহজ জিনিস, শান্তির ধর্ম, খুব আশ্চর্য লাগে। রোজা রাখে, নামাজ পড়ে, মাথায় টুপি পাগড়ি, একজনকে একজন গালাগালি করে, রোজা মুখে রেখে গালাগালি করে, সুন্দর করে সালাম দেয়, কত সুন্দর করে সালাম দেয়, আমরাও সালামের জবাব দিই, অনেক ফোন আসে আমার নাম্বারে ভাইরাল, সুন্দর করে কথা না বলে গালাগালি শুরু করে, তাইলে এটা কি ধর্ম? আপনি বুঝতে চাইলে, আর আপনার ফোনটা রিসিভ করছি, এটাও তো আমি অনেক ব্যস্ততা থাকি, অনেক ব্যস্ত থাকি, আমার ভক্তবৃন্দ আছে, এখন কিছু লোক নতুন নতুন করে আমার হাতে তরিকত গ্রহণ করতেছে, ওয়াদাবদ্ধ হইতেছে, এখন ওদেরকে তো আমি সময় দিই না, তারপরে আপনার একটা দুইটা ফোন রিসিভ করলে যদি আপনি গালি গালাজ করেন, তাইলে আপনি না মুসলমান কই? আজ পর্যন্ত একটা হিন্দু আমাকে ফোন করে গালি দিতে শুনি নাই, একটা খ্রিস্টান আমাকে গালি দিতে শুনি নাই, কিন্তু মুসলমান আসসালামু আলাইকুম বলে গালি গালাজ শুরু করে, তাইলে এগুলো কোন শিক্ষা? এটা কি ইসলাম ধর্মের শিক্ষা? এটা কোন ধরনের শিক্ষা? এগুলো কোন ধরনের আলেম? এ সামান্য স্বার্থে ধর্ম ব্যবসায় আঘাত করাতে, আমি জাকাতের বিষয়ে জাকাতের বিষয়ে কথা বলা, এ ধর্মের ব্যবসার বিরুদ্ধে কথা বলা, এই জন্য আজকে আমি শত্রু হয়ে গেছি সবার কাছে? তাইলে এই কুফুরি মতবাদ কারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে? এই কোরআনের বিরুদ্ধে কারা প্রতিষ্ঠিত করে যাচ্ছে? কোরআন মতে কারা চলতেছে না? তো যাই হোক, ধন্যবাদ দিদি বার্তার মধ্যে, যারা কষ্ট পেয়েছেন, যারা আমার কথায় কষ্ট পেয়েছেন, না বুঝে কষ্ট পেয়েছেন, সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাদের অন্তরে, আমাদের দেমাগে, আমাদের ব্রেনে যেন শুভ বুদ্ধি উদয় হয়। ধন্যবাদ।